Está lindo, ¿eh? বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আমার আগের 25 বছরের একটা স্মৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাইছি। সেটা হচ্ছে যে এখন থেকে 1995 সালে আমরা যখন যৌবনে শুরু হয়, তখন আমার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়ডাকা উপজেলায়। আমরা প্রথম মাইক্রো কিনি, কিন্তু স্থানীয়রা হচ্ছে এই মাইক্রোকে লাইটেস বলে থাকেন। তো সেই লাইটেসে চড়ে তরুণ বয়সে আমরা মাধবকুণ্ডের পাশে টি গার্ডেনে চলে যেতাম, এবং সেখানে যে সেই এই যে হিন্দি গান, একটু হিন্দি গানটা বাড়ির এই এই না এই গানগুলাই তখন শুনতাম শুনতাম হ্যাঁ না আর একটু কমে এই গানগুলাই আমরা তখন শুনতাম চা বাগানের মধ্যে চা বাগানের মধ্যে আমরা এই গানগুলো শুনতাম। আজকে আজকে সিলেট থেকে আমরা এখন ফেঞ্চুগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি। তাজুল এবং তার বন্ধুরা মিলে এই মাইক্রো নিয়ে যাচ্ছে, কিন্তু মাইক্রোকে সিলেটে লাইটেস বলা হয় থাকে। হ্যাঁ তাজুল, বলো তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। সিলেটে সিলেটে করে সিলেট খুব ভালো লাগে। আমরা রইলে কি সাপ্তাহিক একটা রুটিন আছে, শুক্রবার শুক্রবারে আমরা রইলে কি জুম্মা নামাজ হল্লা জুম্মা নামাজ হইয়া গরু মাংস দিয়ে আলু দিয়ে ভাত খেলাম, ভাত হারাই আমরা ফেটে একটু বিজনেস চালাইলাম, চালাইয়ে 5-10 মিনিট করি উড়িয়ে করি। হ্যাঁ ভাত ঘুম যাকে বলা হয়, যে ভাত ঘুম না তুমি তোমার ভাষায় কথা বলো। হ্যাঁ ভাত খাইয়া আর বাড়াইলাম, বাড়াইয়া রোববারই ফোন দিবা তেরো রাখো আমরা না তো বাসার ও তুমি জানি সকাল নো মাঝে মাঝে যাইও নাই চাইন ধানের একলা কালি নামাজ হবে আমাদের খুব ভালো লাগে। এখন আমাদের দেখা দেখি ইনশাল্লাহ কিছু মানুষ আমাদের লাইনে আইরা সদস্য হইয়া করি সদস্য হইয়া প্রতি শুক্রবারে আমাদের এই যাত্রার আসলে তাদের আমি থ্যাংক ইউ না দিলে হয় না, থ্যাংক ইউ দিতে হয় যে সপ্তাহের পর তাদের মন্দির আমার আসলে আমি ওদের অনেক আমি অনেক সময় ওদেরকে খালি খেলা করে ওরা আমার মানে নতুন চলবাল চলতেছে, এবং আমরা প্রতিদিন শুক্রবার শনিবার আমরা রুটিন হয়ে গেছে ওই 5টি রেস্টুরেন্টে অথবা বাংলাদেশও নয় আমরা ইন্ডিয়া দিল্লি শিলং আমরা আরো অনেক কিছু মানে আমাদের মতো মানে মনে হয় বাংলাদেশে অনেক একজন এনজয় করেন নাই। ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাকালুকি হাওর, হাকালুকি হাওরের পশ্চিম পার্শ্বগঞ্জে এই হাকালুকি হাওরের পার দিয়ে হলো আমরা যাচ্ছি। হ্যাঁ ভাই, আপনি আপনার নামটা বলেন আর হলো আপনার ফিলিংস। আমি ধন্যবাদ জানাই তাজুল ভাই রে, তাই না আমরা গ্রুপে যোগদান করার লাগি। তাজুল ভাই কিন্তু এটা জানোই না আমরা যে ঘুরাঘুরি করি, তাই তো শুধু শুক্রবারে ঘুরাই আর আমরা সপ্তাহে 3-4 বার রাত্রে বাইরে গাড়ি লইয়া আর সারা রাত ঘুরাঘুরি করিয়া সকালে আইয়া আবার অফিস করতে হয়। আমি আবারও ধন্যবাদ জানাই আর তাজুল বাইরে, তাই না আমরা গ্রুপে যোগদান করা লাগে। কিন্তু তাই জানোই না এটা যে এখানে যোগদান করিয়ারলে বহুত সব বুলি দিতে কোনোদিন আমরা কোন
অন্যদিন আমরা দুই দিন তিন দিন চার দিন এইরকমও আমরা ট্যুর চলি। আচ্ছা আচ্ছা, তো আগামীতে আমরা ট্যুর অব্যাহত থাকবো। আর সবকে ধন্যবাদ জানাইয়া। আপনার নামটা বলে নেন। আমার নাম জসিম। যেমন গত এক সপ্তাহ যদি ট্যুরের কথা হই, তাহলে প্রথমে বিশ্বাহান্দি, বিশ্বাহান্দি আসলে ভালো লাগছে। অনেকে জানেন বিশ্বাহান্দি সম্বন্ধে। তো গতদিন গিয়া এখানে আসর মাংস খাইয়া বিশ্বাহান্দি ট্যুর শুরু করছে, চমৎকার লাগছে। এবং গতকালকে আমি যাবলং আপনার মাঝে বাইক দিয়া গেছি, তো খুব ভালো লাগছে। এখানে আওয়ার সময় ফাঁকির মাংস, আবার সাতরঙ্গর চা, জাফলং বিউটিফুল সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখার মতো। বিশেষ করে জাফলং গেলে মনে হয় মানে প্রকৃতির খুব কাছে গেছে। তো আজকে হঠাৎ করে তা দিলে, কাল রাত্রে তা দিলে আমার ইয়ে কইলা যে কাল ফিরিয়ে নিবা বলে হয় আসছি মোটামুটি কল দিল। তখন কইলা তাইলে ঠিক আছে বারোই আজকে। বিকল্প নাই। থ্যাংক ইউ, আমরা মানে সব মিলিয়ে সব সময় একলোকে আসি, এনজয় করলাম, কটু দরকার। হয়তো জীবনে এমন এক সময় আইব যে সময়ও থাকতো না, সুযোগও থাকতো না। বাট একটা ভেরি গুড কোম্পানি থাকার কারণে আমরা আসলে ইয়ে করতে পারলাম। হঠাৎ প্রলান অনেকে আছে, আজ আসপাতাল বিশ্বনাথ কলায় তারা হয়তো ইয়ে করতে পারে না, অনেকে আছে মানে হয়তো সময় আছে সুযোগ আছে পারেন না একা জিতব। তো যাই হোক, সব ধন্যবাদ হাওড় থেকে শিকার করা পাখি না, কোয়েল পাখি। এটা হলো ওনারা সাধারণত সিলেটের ওইদিকে একটা কোয়েল পাখি, কোয়েল পাখি হচ্ছে, ওই কোয়েল পাখিটাই ওনারা খেয়ে থাকেন। হ্যাঁ, এখন আমি কথা বলবো আমার প্রিয় ছোট ভাই মঞ্জুর সঙ্গে। হ্যাঁ মঞ্জুর জন্য দেরি হলো আজকে, তো মঞ্জু তোমার ফিলিংসটা বলো ভাই। আসসালামু আলাইকুম। সিলেটি না, সিলেটি ভাষা কো? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার প্রাণ প্রিয় বড় ভাই শাহিন ভাইরে ধন্যবাদ দিয়ে আমার কিছু কথা আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন। আসলে আমি আমার সাথে আরেকজন মেম্বার আছে, আমার নাম নাই বললাম, আমরা গ্রুপ ভ্রমণ পিপাসু মানুষ, বাংলা ইন্টারন্যাশনাল একটা গ্রুপ আছে, ভ্রমণ গ্রুপের সদস্য আমি। এই মুহূর্তে নাম আর শাহিন ভাইয়ের ইন্সপিরেশন আমাদের সাথে আছে। প্রতিদিন প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, এর ধারাবাহিকতা আজকেও বেরোয়েছি। আজকে স্পেশালিটিটা হচ্ছে আমাদের বড় ভাই শাহিন ভাই, উনি এই ভ্রমণ বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গা নিয়ে অনেক বই টই লিখছেন, উনি আমাদের সাথে আছেন। এবং সিলেটের যে সুন্দর সুন্দর জায়গা আছে, সিলেটে অনেক জায়গা আছে, আসলে আমরা সিলেটে কিন্তু নিজেই জানি না, যেগুলা শাহিন ভাই বিভিন্ন বইয়ের মাধ্যমে এগুলা প্রকাশ করছেন, সবাই জানছে। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক শাহিন ভাইয়ের শুভাঙ্গিরাই সিলেটে আসে আমাদের সাথে যোগাযোগ করে। আর আজকেও যেতেছি আমরা এক জায়গায়, এই আজকে আমাদের ধারাবাহিক রুটিন, আজকে বের হওয়ার শুক্রবার বের হয়েছি, ঘুরাই দিদি সাথে আর অনেক আছেন, কিছু মেম্বার আছেন, লম্বা লম্বা মাথায় ইয়ে করে আসলে কোনো কিছু নাই, বকাস আমাদেরকে অনুসরণ করে সবাই। হ্যাঁ, আমরা নিয়মিত রুটিন মাফিক সিনেমা দেখি, রুটিন মাফিক ঘুরাই, রুটিন মাফিক বিদেশ ভ্রমণ করি, আমাদের ব্যবসাও নিয়মিত করে যাই। ওভারঅল মিলাই আমরা খুব হ্যাপি আছি, খুব ভালো আছি। আশা করবো আমাদের দেখে, আমাদেরকে আপনারা দেখে হিংসা হবেন না, আমাদেরকে দেখে আপনারা হিংসা করেন না, আমাদেরকে দেখে আমরা অনেক সুখী আছি, হ্যাপি আছি। যারা ভ্রমণ করেন এরা চুদির ভাই, কোনো কিছু জানে না, আশাবাদী, আমার কথা মাইন্ড করেন না। ওভারঅল সব কিছু মিলাইয়া খুব ভালো আছি আমরা। আজকে একটা জায়গায় যাইতেছি, প্রতিদিন যাবো ইনশাআল্লাহ আগামীতে। এখন যাইতেছি একটা জায়গায় বিখ্যাত, সিলেটের বিখ্যাত একটা চানাচুর আছে, একটু পরে তাজুল ভাইয়ের স্পন্সরে আমরা চানাচুর খাবো। আর অনেক আছে, ম্যানেজার চললেন মিষ্টি খাবো, আর অনেক কিছু মৌলিবাজার জেলার দিকে আমরা যাচ্ছি। এখন আমরা মৌলিবাজার জেলার দিকে যাইতেছি, দেখি লাস্ট ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় নিলাম, নেক্সট আবার এখানে
একটা শুভ সংবাদ আছে, শুভ সংবাদ হচ্ছে আমাদের এক বন্ধু উনার আজকে আপনার আজকে আজকে হয়ে গেছে নাকি? না ভাই, এটা মিথ্যা, এটা গুজব, এটা হলো আচ্ছা গুজব গুজব, এটা গুজবে কান দেবেন না। হ্যাঁ, তো এখন হলো আমরা ইঞ্জিনিয়ার মামুন ভাই, আমরা উনার একটু ভাই আপনি আপনার অনুভূতিটা একটু আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম শাহিন ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমার কথা বলার কিছু নেই, সব কথাই বলা হয়ে গেছে। অনেক সুন্দর ভিউ দেখতে পাচ্ছি আমরা সামনে। আমরা প্রতি সপ্তাহে একদিন ঘুরতে বেরোই, আমাদের টিম প্রধান মোহাম্মদ তাজুল ইসলাম বাঙালি, সাথে আমাদের হিরো রব ভাই, সাথে আমাদের ডাউকির কমিশনার রব ভাই আছে, সাথে পিএস জসিমউদ্দিন ইঞ্জিনিয়ার, আমাদের বিলাত ফেরত সিমেন্টের ডিলার মঞ্জুর আছে। যাই হোক, আমাদের গ্রুপটা খুব সুন্দর গ্রুপ, আমরা প্রতি সপ্তাহে বের হই, আর এই বের হওয়ার ফলে দেখা যায় আমাদের যত ধরনের সমস্যা আছে টুকটাক মন মানসিকতা ফ্রেশ রাখার জন্য ঘুরাটা অনেক ভালো, বেটার। আমি মনে করি আমরা সবাই অন্তত মাসে চার দিন ঘুরতে বেরোই, এতে মন মানসিকতা সবসময় পরিষ্কার থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রায় ফেঞ্চুগঞ্জের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এই আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে এখন থেকে 23 বছর আগে আমরা এরকম মাইক্রোতে করে চা বাগানে, যে সেই সময়কার হিন্দি গানগুলো শুনতাম, একটু হিন্দি গান, এইসব গানগুলো শুনতাম। আসলে একটু গান শুনে নেই, আজ হমে মালুম হুয়া কিতনা প্যার তুমে করতি হ্যায়, আজ হমে মালুম হুয়া। Yo, yo, baby, come on. আমি আসলে খুব আবেগতাড়িত অবস্থায় আছি, আবেগ স্পষ্টিত। আচ্ছা ড্রাইভার ভাই, আপনি এখন একটু বলেন আপনার কেমন লাগছে, আপনি 30 সেকেন্ড হকা, আপনার কি লাগে হকা? আমার খুব ভালো লাগে ভাই, আমি চালাইলাম হকা হকা, সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নাই, আমার বন্ধু নেই বাইপাসে, আছে আছে আছে, বাংকে আছে বাংকে। এটা কি ব্রিজের টাকা দেওয়া হচ্ছে নাকি? ব্রিজের ব্রিজের সার্চার্জ নদীর উপরে এটা হচ্ছে আমাদের গাড়ি,
আমরা এই গাড়িতে করে এসেছি এখন চেঞ্জুগঞ্জে ব্রিজের উপরে, কুশিয়ারা নদীর উপরে যে ব্রিজ, ঠিক ওই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছে। এবং দূরে দেখা যাচ্ছে চেঞ্জুগঞ্জের ট্রেন লাইনের ব্রিজটা, ব্রিজিংয়ের কাছে হচ্ছে কুশিয়ারা নদী। আমাদের সঙ্গে থাকবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।